মঙ্গলবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী, এবছর 204তম জন্মজয়ন্তী। অন্যান্য বছরের মতো এবছরও রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। এদিন পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন করা হয় ড্রপগেট স্থিত বিদ্যাসাগরের মর্মর মূর্তির সামনে। সেখানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কাউন্সিলর সহ দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিদ্যাসাগরের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করে তাকে শ্রদ্ধা জানান। এই অনুষ্ঠান করতে হচ্ছে পরিস্থিতি অনুযায়ী, যা যেমন দেরি, সেই কারণে আলোচনা এখানে অনেকে রাখার কথা ছিল, তারা সবাই আলোচনা রাখবেন না, কারণ ওই গরমের মধ্যে আলোচনা শোনারও অনেকের ধৈর্য থাকবে না। তো আমি সংক্ষিপ্ত দুই একটা কথাই বলবো যে আমাদের রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠান করা হয়েছে, মূলত একটাই বিষয় থাকবে, যারা বিশেষ করে ছাত্রছাত্রী বর্তমান প্রজন্ম এবং আগামী ভবিষ্যতের কাছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তার সাহিত্য সৃষ্টি কিংবা তার প্রবন্ধকে তুলে ধরা, তাদেরকে সমৃদ্ধ করা। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা জানি যে ভারতীয় সমাজ সংস্কারের জন্য যেমন